নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু দীপ্তস ওয়ার্ল্ড, আমি সুদীপ্ত দাস আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন আজকে ভিডিওর বিষয়বস্তু, আপনারা নিশ্চয়ই থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন অলরেডি। তো এখানে একটা ফায়ারবল গাছে কাটিং, বা যেটা বলতে পারেন নর্মালি, আমি ডাল পুঁতে এটাকে তৈরি করেছি, মোটামুটি অলমোস্ট রেডি। এটা ছিল নর্মাল মাটির মধ্যে, তো মাটির মধ্যে এটা খুব সুন্দরভাবে বেঁচেছে। তো আপাতত আমি যেটা করব, এটার প্রতিস্থাপনই দেখাবো আমি আপনাদেরকে, কিন্তু যেটা করবো আমি এখন একটা ছোট্ট পটের মধ্যে প্রতিস্থাপন করব, কারণ এটা যেহেতু সদ্য, মানে এর শিকড়গুলো বেরিয়েছে, তো এই যেহেতু এর শিকড়গুলো সদ্য বেরিয়েছে, এখন আমি ডাইরেক্ট বড় পটে দেওয়ার কোনো রিস্ক নিচ্ছি না, এবং এটার শিকড়গুলো আরও মজবুত করার জন্য এবং বেশি পরিমাণে শিকড় বেরোনোর জন্য আমি একটা ছোট এই যে প্রতিস্থাপন ভিডিওটা দেখাতে চলেছি। প্রথমে এটাকে তুলে ফেলবো খুব সাবধানে, যেহেতু মাটির মধ্যে আছে, এটাকে খুব সাবধানেই তুলতে হবে। তলায় অল্প বালি ছিল, এখন এর অল্প পরিমাণেই রুটিং হয়েছে, এই কারণে আমি একে নতুন একটা সয়েল মিডিয়া বানিয়ে কোকোপিটের মধ্যে বসাবো। এর জন্য নেব এখানে খুব সামান্য পরিমাণ, আমার যেহেতু পটটা খুব ছোট, এটার মধ্যেই আপাতত প্রতিস্থাপন করব। এই একই নিয়মে আপনারা পরবর্তীকালে বড় পটে রিপোর্টিং করতেই পারেন একে। আপাতত আমি একে বাঁচিয়ে তোলার জন্য এবং এর রুটস গুলোকে খুব একটু পরিপক্ক করার জন্য আমি এটা ছোট একটা পটে লাগাচ্ছি, এই প্রতিস্থাপন করছি। তো এটার পর এটাকে বড় পটে ট্রান্সফার করা যাবে নর্মালি। তো এখানে নিয়েছি আমি খুব সামান্য পরিমাণ মাটি, যেটা 1 মুঠো। আমার এই পটটার মধ্যে 4 থেকে 5 মুঠো সয়েল মিডিয়া দেওয়া যাবে, তো আমি সেখানে নিয়েছি 1 মুঠো। মানে আমি যে সয়েল মিডিয়াটা এখন বানাচ্ছি, এর পর আমি যখন বড় পটে এটাকে দেব, তখন এর যে সয়েল মিডিয়াটা তৈরি হবে সেটাতে মাটির পরিমাণ একটু বেশি হবে, কোকোপিটের পরিমাণটা কমে যাবে, ঠিক অপোজিট হয়ে যাবে। যেখানে আমি দেখাচ্ছি 1 ভাগ মাটি, এখানে নেব 3 ভাগ কোকোপিট, আর নেব ভার্মি কম্পোস্ট বা নর্মাল কম্পোস্ট সার 1 ভাগ। যে সয়েল মিডিয়াটা তৈরি হবে এগুলোকে মিক্সড করার পর, সেই সয়েল মিডিয়াতে আমি এটাকে প্রতিস্থাপন করব আপাতত। এরপর যখন এটা রিপোর্টিং হবে, রিপোর্টিংয়ের টাইমে আমরা বড় পটে যখন দেব, আপনারা প্রশ্নই করতে পারেন যে আমি কেন এখন তাহলে ডিরেক্ট আমি বড় পটে দিচ্ছি না, যেহেতু বললাম গাছটার রুট গ্রোথের এখনও অনেকটা দেরি আছে, খুব ভালো রুট গ্রোথ হয়নি এখনো, সেই কারণে আমি আপাতত এটাকে নর্মাল এতে ছোট পাত্রে দিচ্ছি। আর এর সঙ্গে নেব খুব সামান্য পরিমাণ বনডাস্ট, বনডাস্টের পরিমাণ অলমোস্ট 1 চামচ। এটাকে আমি খুব সুন্দরভাবে এবার সবগুলোকে মিক্সড করব। এর মধ্যে আমরা খুব সামান্য পরিমাণ একটু বালি দেব, সাদা বালি, আমরা 1/2 সাদা বালি দিচ্ছি এর মধ্যে। ছোট্ট কাজ আমাদের বাকি আছে, সেটা দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি, এটা যে কোনো সময় আপনারা যে কোনো জিনিসেই অ্যাপ্লাই করতে পারেন যখনই এই ধরনের ব্যাপার আসবে। আমার এখানে আছে ফাঙ্গিসাইড গোলা জল, এটার মধ্যে আমরা অল্প একটু চুবিয়ে নেব খানিকক্ষণের জন্য, এটা মিনিট 2-3 একের জন্য রাখলেই হবে ফাঙ্গিসাইডের মধ্যে। এবার ফাঙ্গিসাইডে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখার পর, ওয়াটার ড্রেনেজ সিস্টেম যেটা তৈরি করি, সেই সিস্টেম ওয়াইজ এর তলায়, এই পাত্রের তলায় প্রথমে যেভাবে ওয়াটার ড্রেনেজ সিস্টেমটা তৈরি করতে হবে প্রত্যেকটা পটিং এর জন্য বা টব তৈরির নিয়ম, সেখানে আমি দেখিয়েছি এর আগেও অনেক আগের অনেকগুলো ভিডিওতে, সেটা করবেন কি, প্রথমে খোলামকুচি দেওয়া, যে ছোট ছিদ্রগুলো আছে সেখানে খোলামকুচি দিয়ে ঢেকে দিয়ে, তারপর দেব আমরা ছোট স্টোন চিপ, ঠিক 1/2 থেকে 1 ইঞ্চির মাঝামাঝি পজিশনে রাখবো, তারপর দেব মিনিমাম 1/2 থেকে 1 ইঞ্চি লাল বালি দিয়ে, এবার আমরা দেব মাটিগুলো। এটা করতে করতেই আপনাদেরকে বলে রাখি, এখানে আমি যে মাটিটা 1 ভাগ নিয়েছি এবং কোকোপিটটা 3 ভাগ, তো এরপর যখন আপনারা করবেন তখন এটাকে রিপটিং এর সময় আমি যে বড় পাত্রে দেব, তখন এখানে মাটির পরিমাণ হয়ে যাবে 3 ভাগ এবং কোকোপিট পরিমাণ হয়ে যাবে 1 ভাগ, ভার্মিকম্পোস্ট 1 ভাগ। মাটির পরিমাণ 2 ভাগ রাখলেও অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি সাদা বালি 1 ভাগ দিয়ে দেবেন এবং কোকোপিট 2 ভাগ, সরি মাটি 2 ভাগ, কোকোপিট 1 ভাগ, সাদা বালি 1 ভাগ, আর ভার্মি কম্পোস্ট 1 ভাগ,
এটা দিলে আপনার টোটাল 5 ভাগ, এইভাবে এইভাবেই দেখাচ্ছি। সঙ্গে দিতে হবে প্রয়োজন মতো আপনার বোনডাস, সঙ্গে প্রয়োজন মতো দিতে হবে বোনডাস। তো এই বোনডাস যদি আপনারা 6 ইঞ্চি টবে ক্ষেত্রে করেন তাহলে 2 চামচ, 10 ইঞ্চির ক্ষেত্রে বলবো 3 চামচ, এবং যদি আপনারা তার থেকে ছোট কিছু করেন 4 ইঞ্চি বা এই ধরনের ক্ষেত্রে মোটামুটি 1.5 চামচ দিলেই কাজ হয়ে যাবে। এবার যেটা আমাদের কাজ সেটা হলো একে ভরপুর জল দিয়ে দেওয়া। এখানে আমার পটটা যেহেতু ছোট, আমি একে জল দেওয়ার জন্য একটা অন্য পাত্রের মধ্যে এটাকে ডুবিয়ে দিলাম। আমার এখানে পটটা ছোট হওয়ার জন্য এবং যেহেতু কোকোপিটের পরিমাণ বেশি আছে এবং এইখানে যদি আমি ভরপুর জল দিতে থাকি তাহলে কোকোপিটগুলো বেরিয়ে আসবে নর্মালি, তো সেই কারণে আমি যেহেতু এতটাই ছোট পাত্র আমি একটা পাত্রে জল নিয়ে এসেছি, এর মধ্যে আমি এটাকে বসিয়ে দিয়ে এটাকে পূর্ণ জলে নিমজ্জিত করে বা জলের মধ্যে পুরোপুরি রেখে দিয়ে এটাকে কিছু সময় রেখে দেব, মিনিট খানেক রেখে দেব। দিলে এর তলা দিয়ে জল বেরিয়ে যাওয়ার যে ব্যাপারটা, পুরো জলটা যখন এতে নিয়ে নেবে তলা দিয়ে জল বেরোতে থাকবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে ওয়াটারিংটা কমপ্লিট হয়েছে। দেখুন এর তলা থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া শুরু করেছে, মানে এর ওয়াটারিং পুরোপুরি কমপ্লিট। পরবর্তী ভিডিওতে রিপোর্টিংয়ের সময় চেষ্টা করব আপনাদেরকে আরেকবার আরেকটি ভিডিওর মাধ্যমে এটা দেখানো, এইভাবেই থাকবে। এটাকে একটা সাপোর্টিং হিসাবে এর পাশে আপনারা একটা লাঠি বা কাঠি দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হয়, শিকড়টা নাড়াচাড়া কম করবে। এবং আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা এর রুট গ্রোথের জন্য আরেকটা জিনিস হলো, আপনারা মাঝে মধ্যে কাটিং এট পাউডার বা রুট গ্রোয়িং হরমোন বা রুট গ্রোয়িং যেগুলো পাউডার থাকলে সেটার একটা সলিউশন তৈরি করবেন, জাস্ট জলে গুলে 1/2 চামচ, মোটামুটি 500 ml জল। এই হিসাবে 500 ml লাগবে না, এই গাছের জন্য তো বেশি প্রয়োজন নেই, নর্মালি এক চিমটে মানে দুটো আঙুলে যেটুকুনি ওঠে সেইটুকুনি নিয়ে 1 কাপ জলে গুলে এর মধ্যে দিয়ে দেবেন মাঝে মধ্যে করে। তো এটা দিন 10-15 অন্তর এই ধরনের জলটা দেবেন, আর বাকি সময় নর্মাল যে ওয়াটারিংটা করছেন আপনারা সেটাই থাকবে। এই ছিল বন্ধুরা আজকে ফায়ারবলের পটিং, রিপটিং অর প্রতিস্থাপন যেটাই বলেন, আর ফাঙ্গিসাইড বা এর খাবার বা অন্যান্য জিনিসগুলো নিয়ে বলি। সেক্ষেত্রে নর্মালি দেখুন যে কোনো গাছের ক্ষেত্রে যদি মাটিটা ভালো থাকে, আমরা একটা কথা শুনেই থাকবো, যদি বাড়ির ভিত ভালো থাকে তো বাড়ি ভালো থাকবে, তো তেমনই মাটিটা যদি ভালো থাকে তাহলে নর্মালি গাছের রোগ পোকার আক্রমণ সেইভাবে হয় না। কিন্তু ফায়ারবল গাছটা আমার কাছে, আমি তো এখনো পর্যন্ত কোনো রকম রোগ পোকার আক্রমণ সেইভাবে কোনো দিনই দেখিনি, এবং প্রত্যেকটা সিজনে এর প্রত্যেকটা বিন্দু বিনতে বিনতে আমার ফুল ভর্তি হয়ে যেত, মানে যে পাতাগুলো ফুলের আকারে পরিণত হয় এই জিনিসটা পুরো প্রত্যেকটা ডালে ডালে হতো। অনেকের ক্ষেত্রে অনেকের দেখা যায় যেটা ফায়ারবলের পাতা থাকে না ওই সময়, আমার ক্ষেত্রে অল্প অল্প পাতা থাকতো কিন্তু ফুল প্রত্যেকটা বিনতেই দেখা যেত, প্রত্যেকটা ডালের মুখেই ফুল আসতো। তো নর্মালি আমি যেটা করে থাকি, আমি অ্যাগ্রোমিন গোল্ড বা মিরাকুলান এটা 10-15 দিন অন্তর স্প্রে করে থাকি। এটা প্রতি 1 লিটার জলে 1 ml, যে কোনো একটি ইউজ করবেন, 10 দিন বা 15 দিন ছাড়া ছাড়া একে দেবেন। এবং আমি এর সঙ্গে ইউজ করে থাকি NPK 20-20-20, যেটা বাজারে অনেকে সুফলা বলে পেয়ে যাবেন, সুফলা নামে। এটা যে টব বা আপনার যেমন টবের সাইজ, প্রতি 6 ইঞ্চি টবের ক্ষেত্রে 6 থেকে 8টি দানা বা 10টি দানা, আর 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 8 থেকে 12টি দানা, এবং 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 10 থেকে 15টি দানা। এই হিসাবে আমি নর্মালি এটা ইউজ করে থাকি, এটাও সেই একইভাবে 10-15 দিন অন্তর এটা দিয়ে থাকবেন। আর ফাঙ্গাল ইনফেকশন সেইভাবে আমি এখনো পর্যন্ত এই ফায়ারবলে কোনোদিন দেখিনি, তবুও যদি কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়
এবার যেমন আমার বর্ষার জন্য জল জমে মাটিতে ছিল গাছটা সম্পূর্ণ, সেই কারণে আমি কোনোভাবেই কিছু করতে পারিনি। তো নর্মালি এই ধরনের সমস্যা দেখা যায় না, ফাঙ্গাল ইনফেকশন হলে আমি সাপ ফাঙ্গিসাইড ইউজ করে থাকি। সাপ ফাঙ্গিসাইডটা নর্মালি আপনি 1 গ্রাম প্রতি 1 লিটার জল এই হিসাবে সলিউশন তৈরি করে স্প্রে করতে পারেন যে কোনো গাছের ক্ষেত্রেই ফাঙ্গাল ইনফেকশন হলে। এই ছিল বন্ধুরা ফায়ারবলের সম্পূর্ণ প্রতিস্থাপন পদ্ধতি এবং তার পরিচর্যার সম্পূর্ণ পদ্ধতি। এটাকে সাপোর্টিংয়ের জন্য আপাতত আমি একটা কাঠি বা লাঠি জাতীয় জিনিস কিছু দিয়ে দেব, যাতে এর শিকড়টা বেশি নাড়া না লাগে। শিকড়টা বেশি আঘাতপ্রাপ্ত হলে এর রুট গ্রোথের প্রবলেম দেখা যেতে পারে, এই কারণে এটিকে নর্মালি একটা লাঠির সাথে খুব সুন্দরভাবে এটাকে এ করে দেবো, বেঁধে দেবো, যাতে কোনো রকম সমস্যায় সম্মুখীন না হতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি আবার দেখাবো নতুন একটি ভিডিওতে, তত সময়ের জন্য নমস্কার। তো এবার দেখাচ্ছি আজ কয়েক মাস পর এসে এই ভিডিওটার অংশটুকু, যে যে এত সময় ধরে যে মানে ফায়ারবলের আমি প্রতিস্থাপনটা দেখালাম বা জাস্ট পটিংটা দেখিয়েছিলাম, সেই পটিংই আছে এখনো, এবং পাশে আর একটা যেটা ছিল সেটাও আছে, এরও পাতা প্রায় লাল লাল হয়ে আসছে। সব থেকে বিশেষ আকর্ষণ হলো এটার পাতা পুরো লাল হয়ে আসছে, এবং খুব শীঘ্রই এটার ওই যে ফায়ারবলের যে সিস্টেম, পাতা পুরো লাল হয়ে গিয়ে ফুলের মতো এ করা, আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরো সেই জিনিসটা একদম চলে আসছে। তো এই হলো বন্ধুরা আমার সেই ফায়ারবল, আজ কয়েক মাস পর এসে, 3 মাস 3 4 পর এসে, যেটা একই অবস্থাতেই আছে, এখনো কোনো রিপোর্টিং করা হয়নি। রিপোর্টিং করার সময় আর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, সেখানে মাটির কম্পোজিশনটা আলাদা হবে সেই কারণে। তো এই ছিল বন্ধুরা সেই ফায়ারবল গাছ, ধন্যবাদ।